বলেছেন বাল্লিগু আয়াতান। যদি আমার পক্ষ থেকে তোমার একটা আয়াত জানা থাকে তাহলে তোমরা সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও খাদিসটা ভোক এসেছে তো রসুন সাল্লাহ আলিয়া যে যে বাণী এই দায়িত্ব আমরা কিন্তু অটোমেটিক ভাবে সকলেই কিন্তু এই দায়িত্ব পেয়ে গেছি যার যার স্থান থেকে আমরা কিন্তু ওই দায়িত্ব পেয়ে গেছি আচ্ছা যদি এখন প্রশ্ন করি কাউকে কার জানা নাই যে আল্লাহ রাবুল্লাহ আলমিন পাশক্ত সলাদকে ফরজ করেছেন কার জানা নাই জানা আছে তাই না এখন এই পাশক্ত সলাত প্রত্যেকটা মুসলমান মুমিনের জন্য কর্তব্য হচ্ছে তাদের ইমানে দাবি হচ্ছে যে তারা পাশক্ত সলাৎ কায়েম আল্লাহ রব্ল্লাহ আলমিন কোরআন মাজিদের যেখানেই সাদে কথা বলেছেন সেখানেই আকিম সলাদ বলেছেন সলাৎ কায়েমের কথা বলছেন তাহলে এদের বোঝা যায় যে আপনি আমি সলাৎ আদায় করব সেই সাথে যারা সলাৎ আদায় করতেছে না তাদেরকে এসে আমরা এই সলাতের বাণী পৌঁছে দেব এবং তাদেরকে যেভাবে এই মসজিদে নিয়ে আসা যায় যেভাবে এই সলাৎ ধরানো যায় এই কৌশল এই চেষ্টা আমাদেরকে করতে হবে তাই না এই দায়িত্ব কিন্তু আপনার পড়ে গেছে কিন্তু আজকে দুঃখিত আমরা এখানে আজকে যারা মুরব্বী বা বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ আমরা যারা এখানে এসেছি আপনাদের সকলেও আমাদের সকলে কিন্তু ভাই আছে ছেলে আছে ঠিক আছে আমাদের অধীনেস্থ কিন্তু অনেক এরকম আমাদের কি সন্তান আছে ছেলেমেয়ে আছে ছেলে আছে কিন্তু তারা সলাত আদায় করে না মসজিদে আসি না আমরা কি আপনা আমাদের স্থান থেকে রাসুল সাল্লাহ সাল্লাম পক্ষ থেকে এই পাওয়ার দায়িত্বকে আমরা কি পালন করেছি আমাকে কি তাদেরকে বলি যে সলাত আদায় করবো বা সলাত করতে হবে যেই সরাতে কথা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সাত বছর তাকে কি সলাতের জন্য আদেশ করো এবং দশ বছর হলে তোমার সন্তানকে পিটিয়ে সলাত ধরাও এটা রাসুলের বাইন তাই না কিন্তু আমরা কি সেই দায়িত্ব পালন করতেছি তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের ওই কথা থেকে আমরা কেমনই বাঁচতে পারবো কেমতের দিন যে কথা রাসুল বলেছেন আলান সাবধান তোমরা যে রাখো যে তোমার প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে তোমরা হচ্ছে এক একজন দায়িত্বশীল আর কেমতের দিন তোমাদের দায়িত্ব সম্মুখে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি তোমার কতটুকু দায়িত্ব পালন করেছো তুমি সরাতে আসলে কিন্তু তোমার সন্তান সরাতে আসলো না কেন তাকে সরাতে নিয়ে গেলে না কেন অতসো তাকে সঙ্গী করে তুমি খাচ্ছ তারে কামাই তুমি খাচ্ছ তাকে কামাই করার জন্য পাড়াচছো আমরা মানুষ সন্তানকে কামাই করার জন্য ইনকামের জন্য আমরা তাকে পিটাতে পারি কিন্তু সলাদ ধরতে জন্য আমরা কখনো তাকে পিটাইতে পারি না স্বলাদ পড়তে হবে এই শাসনকে আমরা করতে পারি না এটা আমাদের দুর্বলতা সম্মানিত দর্শক আপনি যদি আমার এই চ্যানেল এ নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের কাছে শেয়ার করুন আর যদি আপনি আগেই সাবস্ক্রাইব করেছেন তাহলে যজাকাল্লাহ